ক্লাস 8 এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন বা ফাইনাল এক্সাম পেপার এটা দেখতে থাকো। তো এই ভিডিওতে তোমাদের দুই সেট কোশ্চেন পেপার দেওয়া হবে, প্রত্যেকেই তোমরা তোমাদের বাংলা যে টেক্সট বুক আছে তো এই টেক্সট বুকের যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে এই অধ্যায়গুলোর শেষে দেখবে হাতে কলমে থাকে। তো হাতে কলমে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোকে ভালো করে তোমরা প্রস্তুতি নাও, দেখবে ওখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে আসে। তো এখানে একের দাগে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছো এগুলোকে স্ক্রিনশট করে নিয়ে প্র্যাকটিস করে নেবে। এরপর দেখো পরবর্তী দাগ, অর্থাৎ দুইয়ের দাগ, দুইয়ের দাগে যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে তোমরা 2 নম্বর করে পাবে। চলে যাবো পরবর্তী পেজ, পরের পেজ লক্ষ্য করো। তোমাদের টেক্সট বুকের পাশাপাশি ভাষা চর্চা যে বই আছে এই ভাষা চর্চা বইটা ভালো করে দেখে নেবে, শেষের দিকের যে রচনা এবং চিঠি সেই সঙ্গে অন্যান্য যে ব্যাকরণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোকে প্রস্তুতি নেবে। দেখতে পাচ্ছ 8-এর দাগ এবং 9-এর দাগে, এখানে দেখো 9-এর দাগে তোমাদের রচনা আছে, প্রবন্ধ রচনা, এবং 8-এর দাগে বলেছে তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্র সম্পাদককে চিঠি পাঠাতে হবে। তো এই ধরনের চিঠি তোমাদের যে ভাষা চর্চা বই আছে এর শেষের দিকে পেয়ে যাবে। এবং এখানে দেখো বলেছে এক শব্দের একাধিক অর্থ প্রয়োগ করে বাক্য রচনা করো 5টি, চোখ অথবা মাথা, এটাও তোমাদের ভাষা চর্চা বইতে পেয়ে যাবে। এবং ব্যাস বাক্য সমাসের নাম, ব্যাস বাক্য সমাসের এগুলোকে তোমরা প্র্যাকটিস করে নেবে, ভাষা চর্চায় পাবে। পরবর্তী সেটটা দেখো, এটা একটা অন্য স্কুলের প্রশ্নপত্র, কেমন? তো এই দুটো সেট প্রশ্নপত্রকে ভালো করে তোমরা সমাধান করে নেবে। দেখো একের দাগে দেখতে পাচ্ছো এখানে এমসিকিউ টাইপের, অর্থাৎ একটা প্রশ্নের সঠিক উত্তর জানতে চাচ্ছে। পরের পেজ,